Assalamualaikum. সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আমার ভাইয়ের সাথে আমি বাজারে গিয়েছিলাম পাটালিগুড় আনতে। এই যে পাটালিগুড়গুলো এনেছি। আর গতকালকে বাজার থেকে আমি সুন্দর এই ছোট ছোট সারাগুলো কিনে এনেছি ভাপা পিঠা বানানোর জন্য 5 টাকা পিস, ঠিক আছে? দামটা বলে দিলাম। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। যে বাড়ির গাছের নারকেল পুড়িয়ে নিচ্ছে, এটা দিয়ে মজার পিঠা বানাবো। নেন, নারকেল খাতে ছিলেন, নারকেল খাওয়া দেখে আর এই হলো না, বোনের কষ্টকেও সহ্য করতে পারে। নেন জিলাপি খান। আমি এবার আটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সিদ্ধ চালের আটা। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স মিক্স করে নেব। চালের প্রসেসিংটা হলো সিদ্ধ চাল, আমরা যে চালের ভাতটা খাই সেই চালটা 4-5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর এটা পাটায় পিষে নিলেই এই যে সিদ্ধ চালের আটা তৈরি হয়ে যাবে। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠা বানানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আটাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি একটু হালকা করে পানি মিশিয়ে নিচ্ছি। আমাদের ভাপা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি জানি যে আপনারা আমার আপুকে অনেক মিস করছেন। আমার আপু এখনও অনেক অসুস্থ। আপনারা সবাই আমার আপুর জন্য দোয়া করবেন, যেন আমার আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।